আমরা ইলেকশনে যাবোই না, যাবোই না আমরা, বাগানের দিকে বসো না, ওটা কথা বলতে হতো না, এখানে বসতো, আমরা যাবোই না ইলেকশনে ব্লক। আমরা সকালবেলা 7টার সময় গাড়ি এখানে হাজির করেছি, স্টেডিয়ামে আমরা গাড়ি প্লেস করেছি, আমাদেরকে বলা হয়েছে যে স্টেডিয়ামে নিয়ে যান, খোরাকির টাকা দেওয়া হবে ওখানে। এখন বৈকাল 6টা হয়ে গেল, এখন পর্যন্ত আমরা কোনো টাকা পাইনি। খরা রোদের মধ্যে আমরা মাঠের মধ্যেই ছিলাম, কোনো রকম টেন্ট নাই, কোনো রকম কিছু নাই, আমরা কোথায় থাকবো রোদের মধ্যে? এক নম্বর জল নাই, জলের কোনো ব্যবস্থা নাই, বাথরুমের কোনো ব্যবস্থা নাই, খাবার টাকা পর্যন্ত এখন পর্যন্ত পাইনি আমরা খোরাকি। আজকে আপনারা কি করেছেন? আজকে কি করেছেন আপনারা? আজকে আমরা পথ অবরোধ করেছি এটা না পেয়ে। এখন চাইছেন কি আপনারা? আমরা খোরাকি চাইছি, লাইটের ব্যবস্থা চাইছি, জলের ব্যবস্থা চাইছি, আমরা তো মানুষ, আমরা কি করে থাকবো? আমরা এত ড্রাইভার ভাইরা আছি, কি করে চলবো আমরা এখানটাই? সরকারি কোনো ব্যবস্থা নেই? না, কোনো ব্যবস্থা নেই। বিডিও সাহেব সশরীরে দেখুক পরিস্থিতি, আমরা কোন পরিস্থিতিতে আছি। আপনার নাম কি? আমার নাম ভবেশ চন্দ্র দাস।